আজকে ব্লগটা স্টার্ট করছি। আজ মঙ্গলবার, আর এখন বাজে ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে, বাইরে রান্নাবান্না হচ্ছে, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। চলো তাহলে আজকের কাজ বাজ কী করছি সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন এসে একটু ঘরে বসেছি, বাইরে প্রচণ্ড রোদ, একটা গরম লাগছে, না একটু বসে আছি, মেয়ের পাশে বসে আছি, তোমরা দেখতে পাচ্ছ না। আর তোমরা কেমন আছো বলো, আশা করছি ভালো আছো। এই যে আমাদের স্টার্ট করে দিলাম, এখন ভাজবো মাছ। মাছগুলো ততক্ষণ ভাজা হোক, আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিই, সবজিটা কেটে নিই, কি মশলা দেব সেটা গুছিয়ে নিই। আর এখানে মাছের সঙ্গে মাছের ডিমও আছে, আর এখানে আমি কচু শাকগুলো কেটে রেখে দিয়েছি কালকে, এগুলো সেদ্ধ করে নেব, আজকে হবে কচু শাক। বাড়ির বাগানে অনেক কচু শাক হয়েছিল, সেগুলোই কেটে এনেছি, কেটে ধুয়ে রেখেছি। আজকে বাইরে প্রচণ্ড রোদের তাপ, বাইরে কাঠের চুলায় রান্না করার জন্য চলে এসেছি, কচু শাকটা সেদ্ধ করব, তার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে জলও দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, হাফ চামচ মতন, ঢাকা দিয়ে দিচ্ছি, জলটা গরম হোক, তারপরে কচু শাকটা সেদ্ধ করে নেব। আর এদিকে জলটা গরমও হয়ে গেছে, এবার আমি কচু শাকগুলো এতে দিয়ে দেবো, ঢাকনিটা খুলতে গিয়ে আমার হাতে একটু তাপও লেগেছে, আর কাঠের চুলায় রান্না করলে তার তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়, এটা বলছি না যে যারা গ্যাস ওভেনে রান্না করে তাদের তরকারির স্বাদ অন্য হয় না, ভালো হয় না। আমার চ্যানেলে নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক করতে কেউ ভুলবে না। এদিকে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, যখন আমি কচু শাকটা হাঁড়িতে দিয়েছিলাম এক হাঁড়ি হয়ে গেছিল, ধরছিলই না, আর এখন দেখো কয় টুকুনি হয়ে গেছে, একদম অল্প, রান্না করার পরে আরও কমে যাবে। এবারে এই সেদ্ধ কচু শাকটাকে চুবিতে ঝেলে নিয়ে জলটা ঝরিয়ে নেব, আর দেখো আমি থালায় ঢেলেও নিলাম, আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, এর আগেও কচু শাকের রেসিপি তোমাদের দিয়েছি। পুরো রান্না করেছি মাছের ডিম দিয়ে কচু শাক, আর এদিকে আলু পটল ডাটা দিয়ে মাছের ঝোল, আর উনুনে ভাত রান্না করেছি বলে ভাতটা নিচে রেখেছি। অন্যদিনের থেকে গরমটা একটু বেশিই পড়েছে, আজ স্নান করে আসলাম, সমস্ত কাজ বাজ গুছিয়ে বাসন টাসন মেজে জামা কাপড় কেচে, আর রান্না তো আগেই হয়ে গেছিলো, এই মাত্র স্নান করে আসলাম। ওদিকে মেয়ে খাওয়া হয়ে গেছে, শাশুড়ি মা খাইয়ে দিয়েছে, মাথা আসছে, সিঁদুর পড়া হয়ে গেছে, হয়ে গেছে, এখন দেখি মেয়েকে একটু ঘুম টুম পাড়িয়ে দেবো। এখন দুপুরবেলায় লাঞ্চের জন্য খাবার বেড়ে নিয়েছি, আমি আর শাশুড়ি মা খেয়ে নেব। এইমাত্র খাওয়া দাওয়ার পাট চুকলো, আর এখন একটু ঘরে এসে বসেছি, এখন প্রায় বাজে 4:30-এর কাছাকাছি, এখন আর কি করব, এখন দুটো রিমোট নিয়ে বসে পড়েছি, চুলগুলো না এত ভেজা, বেলা হয়ে গেছে স্নান করতে, আর ভেজা একদম, এখন একটুখানি টিভি দেখবো, রিমোট নিয়ে বসে পড়েছি, আর কি করব। আর বন্ধুরা যে কমেন্ট করেছে ওই কমেন্টগুলো রিপ্লাই করব, আর তোমাদের কমেন্টগুলো দেখব,
এই সময়টা খাওয়া দাওয়ার পরে এই সময় টাইমটা আমি এইটাই করি আর কি, টিভি দেখি, কমেন্ট করি। ওদিকে মেয়ে তো ঘুমোচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চাটা খেয়ে আবার রাতের রান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে করছি কিমা ঘুগনি। এই রেসিপিটা এর আগে আমার অন্য একটা ব্লগে অলরেডি ছাড়া রয়েছে, তাই রেসিপিটা সেইভাবে শেয়ার করছি না, সেকেন্ড টাইম করছি বলে। চলো, তোমরা যদি দেখতে আগ্রহী হও অবশ্যই আমার ভিডিও দেখে নিও, পুরনো ভিডিওগুলো। তাই বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করবে অবশ্যই। তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর অবশ্যই সঙ্গে থাকবে, আমিও তোমাদের সঙ্গে আছি, আর তোমরা অবশ্যই থাকবে। ততক্ষণের জন্য ভালো থাকবে, টাটা, বাই বাই।